বৃদ্ধ বাবাকে তালাবন্দী করে বাড়িতে রেখে কাজের খোঁজে দিল্লি গেছে মেয়ে। অসহায় বৃদ্ধের পাশে স্থানীয় কাউন্সিলর ও পুলিশ। বৃদ্ধ বাবাকে গৃহবন্দী করে রেখে যাবার ঘটনায় হতবাক সকলেই। কাজের খোঁজে দিল্লি গেছেন মেয়ে, বাড়িতে 15 দিন তালাবন্দী বৃদ্ধ বাবা। দিন 15 ধরে সল্টলেকের বাড়িতে আটকে বছর 75-এর বৃদ্ধ, দরজার বাইরে থেকে তালা বন্ধ করে মেয়ে কাজের খোঁজে দিল্লিতে। খবর পেয়ে দুবেলা বৃদ্ধের খাবার পৌঁছে দিচ্ছেন বিধাননগর 41 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না ভৌমিক। পুলিশের তরফ থেকেও নজর রাখা হচ্ছে ওই বৃদ্ধের প্রতি। স্থানীয়দের দাবি, সল্টলেকের বিডি 250 নম্বর বাড়িতে থাকেন 75 বছর বয়সী সুনীল দত্তগুপ্ত। তার সঙ্গে থাকতেন তার মেয়ে সর্বাণী দত্তগুপ্ত। সুনীল কুমার দত্তগুপ্ত কৃষি দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মী। গত প্রায় 15 দিন আগে স্থানীয়রা দেখতে পান এই বাড়িতে গেটে তালা মারা এবং ওপরে এক বৃদ্ধ আটকে রয়েছে। তারপর খোঁজখবর নিয়ে জানা যায় দরজার বাইরে থেকে তালা মেরে তার মেয়ে সর্বাণী দত্তগুপ্ত কাজের খোঁজে দিল্লিতে গেছেন, কয়েকদিনের মধ্যেই ফিরে আসার কথা। এরপর থেকেই স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে বৃদ্ধের পাশে দাঁড়ানো হয়েছে। দুবেলা লোকজন এসে খাবার ও পানীয় জল পৌঁছে দিচ্ছেন। ওই বৃদ্ধকে ডেকে দোতলায় দড়ি বেঁধে তার কাছে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। স্থানীয়রা জানান, মেয়ের সঙ্গে 4-5 দিন আগে যোগাযোগ করা হলেও তারপর থেকে তার সাথে আর যোগাযোগ করা যাচ্ছে না। তার মোবাইল ফোন সুইচ অফ বলে দাবি স্থানীয়দের। শুক্রবার এই খবর পেয়ে ওই বাড়িতে পৌঁছায় বিধাননগর উত্তর থানার পুলিশ। পুলিশের তরফ থেকে তাকে চিকিৎসা এবং উদ্ধার করার চেষ্টা করা হলেও ওই বৃদ্ধ পরিষেবা নিতে অস্বীকার করেন। যদিও পুলিশের তরফ থেকে ওই বাড়িতে নজরদারি রাখা হচ্ছে যাতে ওই বৃদ্ধের কোনো সমস্যা না হয়। এই ঘটনায় ফের একবার সল্ট লেকে একাকী এক বৃদ্ধের করুণ দশা নজরে আসলো। বৃদ্ধ বাবাকে এভাবে বাড়িতে বন্দি করে রেখে যাওয়ার ঘটনায় হতবাক অনেকেই। আমাদের কাছে আজ থেকে 10-12 দিন আগে ওয়ার্ড মানে আমার ব্লক সেক্রেটারি শুভাশিস ঘোষের কাছে আশেপাশের লোকেরা ফোন করেন। শুভাশিস ঘোষ রত্নাদিকে ফোন করেন কাউন্সিলরকে। এবার রত্নাদিকে ফোন করার কারণে আমরা যখন এসে দেখছি উনি লকেন কি অ্যাটলিস্ট বারান্দায় দাঁড়িয়ে রয়েছেন। এবার ওনার কাছে শোনা বা আশেপাশের লোকের কাছে যেটা আমরা শুনি, ওনার মেয়ে তালা দিয়ে চলে যান। তখন আমরা ওনার আশেপাশের লোকের থেকে মেয়ের ফোন নাম্বারটা নিয়ে মেয়ের সাথে যোগাযোগ করি। মেয়ে বলছে আমি তালা দিয়ে চলে আসি, আমি একটু দিল্লিতে জবের জন্য এসেছি, আমি 2-4 দিনের মধ্যে ফেরত আসবো, আপনারা প্লিজ একটু দেখুন। প্রায় 15 দিন আমরা নিয়মিতভাবে খাবার জল দেওয়া যেটা হয় সেরকমই করছি। এখন দুপুরবেলা লাঞ্চ এসে দেওয়া হচ্ছে, সকালবেলা ব্রেকফাস্ট দিয়েছি, রাত্রিবেলা আবার খাবার দেবো। 2 বোতল জল দেওয়া হয়েছে খাওয়ার জন্য, এখানে পাম্প চালিয়ে দেওয়া হয়েছে যাতে উনি আর সরুনি কাজটা করতে পারে। এই তো কী করবো আর, কিন্তু করণীয় নেই আমার। ওনার মেয়ের সাথে আপনারা যোগাযোগ করেছিলেন? মেয়ের সাথে যোগাযোগ করেছিলাম 4 দিন যাবৎ, মেয়ের ফোনে সুইচ অফ আর কোনো যোগাযোগ নেই। এখন বিষয়টা হলো উত্তর কর্তৃপক্ষ রত্নাদি আমাদের এসডিও সাহেবের সাথে কথা বলেছেন, নর্থ থানাতেও কথা বলেছেন। এবার ওনার একটা যা ডিসিশন নেবে আমাদের সেই ডিসিশন মেনে কাজ করতে হবে, যেটা বলবেন কাউন্সিলর সেইভাবে চলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, কলকাতা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।